আজকে এখানে এসে যে কথাটা আমার মনে পড়ছে, 81 সালের 17ই মে যখন বাংলার মাটিতে ফিরে এসেছিলাম, প্রবল ঝড় বৃষ্টি, সেই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাংলার মাটিতে ফিরে এসেছিলাম এমন একটি পরিবেশে, যেখানে একদিন 30শে জুলাই 75 সালে বাংলাদেশ ছেড়ে বিদেশে গিয়েছিলাম রেহানাকে সাথে নিয়ে আর আমার ছোট দুটো বাচ্চাকে নিয়ে। মাত্র 15 দিনের মাথায় হারিয়েছিলাম আমার পিতা মাতা ভাইদেরকে। আর 17ই মে 81 সালে যখন ফিরে এলাম, লাখো মানুষের ভিড়, আমি খুঁজে পাইনি আমার হারানো বাবা মা ভাইদেরকে। আমার ছোট্টরা আছে, ছুটে আসেনি আমার কাছে, হাসলো বলে। আমি এই প্রতিজ্ঞা নিয়েই ফিরে এসেছিলাম। এই বাংলাদেশ স্বাধীন করেছেন আমার পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি এদেশের মানুষকে গভীরভাবে ভালোবেসেছিলেন। এদেশের দুঃখী দরিদ্র শোষিত বঞ্চিত মানুষ, তাদের জন্য একটা সুন্দর দেশ গড়তে চেয়েছিলেন, একটি উন্নত সমাজ গড়তে চেয়েছিলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। আমি আমার ছোট ছোট শিশুদের, আমার ছেলে মেয়ে জয় কবুল, তাদেরকে মাতৃস্নেহ বঞ্চিত করে বাংলার মানুষের কাছে ফিরে এসেছিলাম একটাই লক্ষ্য নিয়ে, যে এদেশের মানুষের জন্য একটা উন্নত জীবন নিশ্চিত করব। আমার পিতা যে স্বপ্ন দেখেছিলেন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে, সেই বাংলাদেশ গড়ে তুলব। জীবনের সব কিছু চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে বাংলার মানুষকে আমার পিতা যেভাবে ভালোবেসেছিলেন, সেইভাবে ভালোবাসা শিখেছিলাম তার কাছ থেকে, এবং সেই ভালোবাসা দিয়ে গড়তে চেয়েছি বাংলার মানুষের জন্য একটা উন্নত দেশ। আজকে যে অর্জন বা যে পুরস্কার যা কিছুই পাচ্ছি, সবটুকুই আমি উৎসর্গ করে দিচ্ছি বাংলার জনগণের জন্য, কারণ বাংলার জনগণই এর একমাত্র দাবিদার। কারণ পিতা মাতা ভাই সব হারিয়ে এই বাংলার মানুষের মাঝেই তো আমি ফিরে পেয়েছিলাম হারানো পিতার স্নেহ, হারানো মায়ের স্নেহ, হারানো ভাইয়ের স্নেহ। তাই এই বাংলার মানুষের জন্য যে কোনো ত্যাগ শিকারে আমি সদা প্রস্তুত, কিন্তু এই বাংলাদেশকে আমি, যে বাংলাদেশ আমার পিতা স্বাধীন করে দিয়ে গেছে, যে বাঙালি জাতি তার ডাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করেছে, সেই বিজয়ী জাতি মাথা নিচু করে চলবে তা কখনো হতে পারে না। সেই বাঙালি জাতি বিশ্ব সবাই যেন মর্যাদার আসন পায়, সেটাই আমাদের লক্ষ্য। আর এই বাংলার মাটিতে মানুষ ক্ষুধার জ্বালায় ধুকে ধুকে মরবে, রোগে চিকিৎসা পাবে না, মাথা গোঁজার ঠাঁই পাবে না, অন্ন বস্ত্র পাবে না, এটা তো হতে পারে না। আমার একটাই কামনা, একটাই লক্ষ্য, যে আদর্শ নিয়ে, যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এদেশের লাখো মানুষ মুক্তিযুদ্ধে আত্মাহুতি দিয়েছে, সেই লাখো শহীদের রক্তরঞ্জিত এই বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমি মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলব। আমার পিতার আত্মা যেন শান্তি পায়, যে তার সেই প্রিয় মানুষ, এদেশের গরিব কৃষক শ্রমিক, এদেশের মেহনতি মানুষ, তারা যেন একটা উন্নত জীবন পায়, সেটাই আমাদের লক্ষ্য।